আস্তে আস্তে করে এসে দেখছেন অবাক ব্যাপার, অসংখ্য মানুষ, কিছু মায়েরা তাদের কোলে শিশু, বৃদ্ধা তারা লাঠি নিয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত উসমান ভিড় ঠেলে গিয়ে তাদেরকে গিয়ে বলছেন, কি ব্যাপার, তোমাদের এই অবস্থা কেন? তারা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, আমিরুল মুমিনীন, আমরা বড় বিপদে, অনেক দিন খেতে পাইনি, আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়, আমাদের শিশুগুলা মারার পথে তারা চলে গেছে, মায়েদের বুকের দুধ বন্ধ হয়ে গেছে, বৃদ্ধরা তারা হাঁটাচলা করতে পারছে না, আমিরুল মুমিনীন আপনি একটু দয়া করুন, দয়া করুন। হযরত উসমান তখন বলছেন, ব্যবসাদারদের চলে যাও, চলে যাও, আমার খাজুর বিক্রি হয়ে গেছে, আমি একটাও খাজুর বিক্রি করব না, আমার এই খাজুরটা 5000 টাকা দাম বলেছে, কেউ কি কিনবে? ব্যবসাদাররা বলছে, তো আশ্চর্য ব্যাপার, কি করে 5000 টাকা দাম হতে পারে 10 টাকার খাজুর? হযরত উসমান বলছে, এমন একটা লোক দাম বলেছে আমার খাজুরের 5000 টাকা, যাকে চামড়ার চোখে দেখা যায় না, যাকে এমনিতে কোনোদিন ভাবা যায় না, আমাকে এমন একটা লোক 5000 টাকার দাম বলেছে। হযরত উসমান তখন কোরআনের আয়াত পড়ছেন, ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহর কোরআন বলেছে, মুমিন, তোমার জান এবং তোমার মালকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছেন, আমার 63টা উটের পিঠে যত মাল এসেছে সমস্ত মাল আমি দুর্ভিক্ষের কবলে মানুষে পড়ে যাবা এদের সামনে আমি বিলবন্ধন করে দিলাম, এর নাম হযরতে উসমান। এক টাকাও বিক্রি করলেন না, এর নাম নেতা, এর নাম নেতা, নিজের মাল গরিবদেরকে বিলি করে দিয়েছেন। বর্তমান তুমি যে নেতার সার্টিফিকেট দিচ্ছ, বড়ল চকির মানুষ শোন, তুমি তোমার নেতা সম্পর্কে বলছো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই বিয়াদব কোথাকারে? তোমার নেতা সকালবেলা এক রকমের কথা বলে, বিকালে আর এক রকমের কথা বলে, তোমার নেতা ইন্দার আবাসনের টাকা মেরে খায়, তোমার নেতা 100 দিনের টাকা মেরে খায়, তোমার নেতা গরিব মানুষের নামে জব কার্ডে টাকা মেরে খায়, এটা তোমার নেতার চরিত্র। গরিব মানুষের ইন্দার আবাসনের ঘর এসেছে, ওর ঘরে গিয়ে বলছে, যদি 10000 টাকা না দিবি তোর ঘর কেটে ফটিককে দিয়ে দেবো, তোমার বাপের টাকা জমা করা আছে তোমার কাছে, তুমি 10000 টাকা চাইতে গেছো, সরকার ওকে দিয়েছে, সরকার ওকে দিয়েছে, তুমি একটু মাধ্যম হয়েছো, গরিব মানুষ ওর কাছে টাকা ঝেড়ে খাবার লাইন কেন? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, শুধু আমার গাড়িটা ভেঙে দেবেন না, আমাকে 2-4 বাড়ি মারলে মারতে পারবেন, অসুবিধা নেই। বর্তমানে যদি জাহান্নামে যদি যেতে চান, বর্তমানে কোনো মানুষ যদি ভাবে যে আমার খুব ঢং লেগেছে একটু জাহান্নামে যাব, আমি মমতাজুল ইসলাম আপনাকে বলে দিয়ে যাচ্ছি, কালকে থেকে রাজনীতির ছত্র ছাড়াতে আসুন, আপনার জন্য জাহান্নাম যথেষ্ট। কারণ পাপ হচ্ছে 2 প্রকারের, একটা মানুষের সঙ্গে জড়িত পাপ, একটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আল্লাহর সঙ্গে জড়িত পাপ ক্ষমা হয়ে যাবে, 30-40 বছর নামাজ পড়তে পারেননি, 30-40 বছর বয়স আপনি নামাজ পড়া ধরেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের সঙ্গে জড়িত পাপ যদি আপনার হয়ে যায়, এই পাপ জীবনে কোনোদিন ক্ষমা নেই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে ওই লোকের থেকে গরিব আর কেউ হবে না। সাহাবীরা বলছে, কারা আল্লাহর নবী যে লোকটা কিয়ামতের মাঠে গরিব হবে? বিশ্ব নবী বলেছেন, ওই শক্তিশালী লোক যাকে আল্লাহ শক্তি দিয়েছিল দুর্বল মানুষকে এক ঘুষি মেরে দিয়েছে, কিয়ামতের মাঠে মারার কারণে ওর নেকিকে কুমিয়ে দিয়ে ওর গুনাকে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। যে লাঠি পাটি পঞ্চায়েতের ক্ষমতা ছিল, রাজনৈতিক দাপট ছিল, টাকা পয়সা জোর করে গরিব মানুষের কাছে লুটে নিয়েছে, ওর গোনাগুলোকে এর পাল্লাতে তুলে দিয়ে এর নেকিগুলোকে ওর পাল্লাতে তুলে দেওয়া হবে, বিনিময়ে এমন পর্যায়ে এসে যাবে যে তার একটাও আর নেকি থাকবে না, এ শূন্য হয়ে যাবে। কি বলছেন আপনি? কোন নেতার চরিত্রের সার্টিফিকেট দেন? কাদের পিছনে ঘুরছেন? কাদের পিছনে ঘুরছেন আপনি? যাদের পিছনে ঘুরতে নেই তো মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে, ভোটের আগে মাইক্রোফোন নিয়ে ভোট প্রচার করতেছে, বলছে মামু টেনশন করিও না, এইবারে একবার ভোটটা দিয়ে দেখো, রাস্তা এমন করে দিব হেলিকপ্টার চলবে, ভোট পেয়ে গেল মামুকে আর দেখা পাওয়া যায় না, ফোন করলে আর ধরে না। কি বলছি বুঝতে পারছেন না? ফোন করলে আর কি ধরে না, এত ব্যস্ত হয়ে গেছে,
এটা আপনার নেতার চরিত্র, হযরত উসমানের চরিত্র দেখেছেন তো, খলিফা আমিরুল মুমিনিন নিজের মাল বিলি করছেন, আর আমাদের কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরত, আজকে পঞ্চায়েত ভোটে জিতেছে বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা কোথা থেকে আসে? তোমার বাপের কি টাকা ছাপাবার কোয়াল আছে? লোক বুঝে না টাকা কোথা থেকে আসে, এই কোথা থেকে টাকা আসে পাবলিক বোঝে না। তোমার জন্য জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, এটা যেন মাথায় থাকে, এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, খুব মাথায় থাকে। আমি জানি আপনার খুব জ্বালা ধরে যাচ্ছে, কিছু করার নেই, জ্বালা ধরলেও কিছু করার নেই। আপনারাও তো চায়ের দোকানে আমাদেরকে দেন, বসে বসে দেন না, এই মলি সাহেবরা সব ফালতু মসজিদে বসে বসে নামাজ পড়ছে উল্টোপাল্টা বলছে, তখন আমরা কিছু বলি? আমরা জানি চায়ের দোকানে আপনাদের জায়গা, আপনারা বলবেন, এখন এটা আমার জায়গা, আমি যা বলবো আপনাকে শুনে মুখ বন্ধ করে চলে যেতে হবে, কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আর আল্লাহর রহমতে আর কিছুদিনের মধ্যে, ভবিষ্যৎবাণী করছি না, এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে সমাজে ঘুরছি, যা দেখতে পাচ্ছি বর্তমান আলেম ওলামাদের যা অবস্থা, আর 10 বছর অপেক্ষা করুন, আমি যদি বাঁচি তাহলে আপনার সঙ্গে আমার কথা হবে, 10 বছর পরে মসজিদে ইমামতি করার লোক খুঁজে পাবেন না, আর 10টা বছর টাইম দেন পাবেন না। পশ্চিমবাংলা সাহেব যে মাদ্রাসাগুলো আছে নিজামিয়া, সব ঝাড়খণ্ডের ছাত্র আর ঝাড়খণ্ডের মাওলানারা এসে পড়াচ্ছে, বাংলার আছে বড় বড় সাইকুল হাদিস বাংলাতে আর দেখতে পাওয়া যাচ্ছে? যাচ্ছে বলুন, খুব কম। এই এনাদের মতো যা আছে 2-4 জন মানুষ, এনারা মারা যাবার পরে শেষ, বাংলাতে আর বড় আলেমের আশা আপনি করতে পারবেন না, পারবেন করতে পারবেন না। ভগল দিকে মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখুন, সব বিহারিরা দখল করে রেখেছে, হ্যাঁ ঠিক বলছি কি না? বাঙালি খুঁজে পাওয়া যায়? যাবে না। আগামী দিন ইমাম খুঁজে পাবেন না আপনি, তার একটা বড় কারণ এই এদের সঙ্গে সমাজের মানুষ অন্যায় অবিচার করছে, এর কারণে ইমাম মুয়াজ্জিন মৌলভী সাহেবদের উপরে যা অন্যায় অত্যাচার হচ্ছে, এই কারণে মানুষ ইমামতি থেকে দূরে চলে আসছে। আমার একটা ছেলে আছে, আমার যে গাড়িটা চালিয়ে আনছে ড্রাইভার, ও একজন আলেম মনিরুল ইসলাম, ভালো আলেম, এখন আমার গাড়ি চালায়, আমার সঙ্গে থাকে, তা মসজিদ ইমামতি করতে এদিকে কোথায়? তোকে বললাম ইমামতি ছেড়ে দিলে কেন? যে ভাই এমন অবস্থা, বাড়ি বইয়ের সাথে ঝগড়া হচ্ছে, আমাকে সে গরম দিয়ে কথা বলছে, কি বলছি বুঝতে পারছেন না? এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন তো, বহু দূরে বাড়ি, এখান থেকে 50 কিলোমিটার দূরে, এই যে ছেলেটা আজকে আমাকে বলছিল যে মাওলানা মসজিদ ছেড়ে দিয়েছি, ধিৎকারে আর টিকতে পারলাম না, ধিৎকারে টিকতে পারলাম না। ও এসেছে সে জঙ্গিপুরের দিক থেকে, আরও দূর লালগোলা, ও ক্যামেরা করতে এসেছে লালগোলা থেকে, আর ওরা এসেছে যে ধুলিয়াল ফারাক্কার ওখান থেকে। আপনারা ওদেরকে উল্টোপাল্টা কেন বলছেন? আমার বক্তব্যগুলো আম গাছের তলায় জাম গাছের তলায় এমনি মাছগুলো শোনেন কোথা থেকে? এদের মাধ্যমেই তো শোনেন, তাই একটু কিছু ত্যাগ করুন, ওদেরকে বেশি গালাগালি দিয়েন না, ওরা অনেক দূর থেকে এসেছে। যে খুব সাবধানে থাকবেন, সামাজিক অবস্থা খুব খারাপ, ইমাম সাহেব ইমামতিদেরকে এত ছোট চোখে আমরা দেখছি যে বেচারিরা বাধ্য হচ্ছে, রাজমিস্ত্রি কাজে চলে যাচ্ছে, ভরি ভরি ইমাম সাহেবরা, ভরি ভরি ইমাম সাহেবরা, বেতন দেয় তো মাত্র 4,000-5,000, এত বড় বড় কথা বলে টিকা যায় না। আমি জীবনে নিয়ত করেই নিয়েছি যে ওই কাজে যাব না, যদি কোনোদিন যাই তা কাঁচা এরকম সাইজের কুঞ্চি কেটে নিয়ে ইমামতিতে ঢুকবো, এটা আমার নিয়ত আছে, যত লার সাহেবের বেটাই হোক, দুবারই লাগিয়ে দিব তাতে আমি দুবারই খাই খাবো, ওর কেসিয়ারি গিরিয়ার কমিটি ছুটিয়ে দিব। সব মসজিদে অত্যাচার চলছে, ডাইরেক্ট না হলে বেতনে অত্যাচার, আর শুধু বলছে আপনাদের টাকায় বরকত আছে তো, খুব বরকত। আমি একটা হুগলিতে একটা মসজিদে তারাবি পড়িয়েছিলাম একবার, একটা মাস্টার মাসা আছে বুঝলেন, আমাকে বলছে মলি সাহেব আপনার দাড়িগুলো খুব ছোট ছোট, তখন একটু স্টাইল দিয়ে রাখতাম অল্প বয়স, বুঝলেন না, যেটা সত্যি বলছি, এখন ইদানিং আর কাটি না চাঁচি না কিছু করি না, আগে করেছি, তা শুধু লোকের সামনে আমার অপমান করে যে আপনি দাড়ি কেন কাটেন, বেতন আমার 1,800 টাকা। তা একদিন চায়ের দোকানে বসে আছি তো আমাকে বলছে আপনি দাড়ি কেন কাটেন হুজুর,
তাই বললাম যেমন বেতন তেমন দাড়ি, 1800 টাকা বেতন দিয়ে কি এত বড় দাড়ি নিবে নাকি? যেমন বেতন তেমন দাড়ি রেখেছি, বেতন বাড়াও দাড়ি বাড়বে, দাড়ি বাড়লে তো তেল দিতে হবে, তেলের টাকা বাড়াও। তা ওর বেটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, তো আমাকে এসে 500 টাকা দিয়ে বলছে হুজুর আমার বেটার জন্য একটু দোয়া করে দেবেন যে চাকরিটা হয়ে যায়। তা আমি ওর মুখের উপরে বলে দিয়েছি যে আল্লাহ চাকরি যেন হয়ে যায়, অসুবিধা নেই, বেতন যেন আমার মতো হয়। তখন মাস্টার বলছে এই দোয়াটা কেমন হলো? আজকে কেন বলছে 1800 টাকা চলে? এই হারাম খোর, আমার যদি 1800 টাকা চলে তোর বেটার চলে না কেন? বলছে না আপনাদের বরকত আছে, আমি তাহলে এক কাজ কর বরকতের টাকা পাল্টাপাল্টি কর, তোর বেটা 30,000 আমাদের, আমার 1800 টাকা লে, দেখ কেমন বরকত, দেখ কেমন বরকত লাগে, দেখ কেমন বরকত লাগে। সমাজের মানুষের নামাজ কবুল হওয়াই মুশকিল আছে, 3,000 টাকা বেতন, আবার অনেক মসজিদে ইমাম মাথা দিয়ে ছেড়ে দিচ্ছে আর কিছু দেয় না, দেয় কিচ্ছু দেয় না, 5,000,000 টাকা মসজিদ করেছে আর ইমাম সাহেবের থাকার ঘর করছে সিঁড়ির তলাতে, না আস্তে আস্তে করে ঢোকা যায় না খাড়া হওয়া যায়, কি বলছি বুঝতে পারছেন না? মার্বেল পাথর লাগিয়েছে সব ঠিক, ইমামের বেতন চাইতে গেলে মুখটা ইংরেজি পাঁচের মতো হয়ে যায়, এ কেমন? খুব সাবধানে থাকবেন। সলাত যার পিছনে আদায় করে জান্নাত যেতে চাইছেন তাকে একটু ভালোবাসতে হবে না? হবে কি হবে না? যারা মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে কিয়ামতের মাঠে বুঝবেন হিসাব কার বলে, সাংঘাতিক হিসাব আপনাদের জন্য হবে। এই বেইনসাফি করার জন্য মিনিমাম 12,000 টাকা বেতন দিতে হবে, 24 ঘন্টা ডিউটি করে হিসাব করে বেতন দিবেন। আল্লাহ তাআলা তারপরে বলছে আল্লাযীনা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন কাবলিক, আর ঈমান আনবে তোমরা আমি যেটা অবতীর্ণ করেছি তোমাদের পূর্বে, অবিল আখিরাতে হুম ইউকিনুন, আর আখিরাত কিয়ামতের দিবসের প্রতি তোমরা ঈমান আনবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ও উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় এই এই লোক যাদের গুণ বর্ণনা করলাম এতক্ষণ, এই এই লোক উলাইকা হুম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর তরফ থেকে হেদায়াত প্রাপ্ত, ও উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই কল্যাণের মধ্যে, এরাই সফলতার মধ্যে। কি বলছি বুঝতে পারছেন? আমাকে ক্ষমা করুন, মাফ করুন, আমি বক্তব্য ছেড়ে দিচ্ছি, আর আমি বক্তব্য দিতে পারছি না, মারাত্মকভাবে অসুখ আক্রান্ত। তাছাড়া আমি অবশ্যই আপনাদের আশা পূর্ণ করতে পারতাম, চাহিদা থাকার পরেও আমি হয়তো দিতে পারছি না। আচ্ছা ওই আমার পরে ও দিবে, ওই ঘোষণা করে দিবে, আল্লাহ ভাগ্য অনেক দান দিয়েছে, তো একজনে 50,000 দিয়েছে, কি কালাম উদ্দিন মল্লিক 50,000, আল্লাহ ভাগ্য আইনউদ্দিন মল্লিক, না না এখানে লেখা আছে কামাল, কি এটা কালাম উদ্দিন মল্লিক, কলিম উদ্দিন, আচ্ছা আচ্ছা কলিম উদ্দিন মল্লিক 50,000 টাকা দিয়েছে, আল্লাহ আকবার। তবে এটা একটা খুব বড় জিনিস, বড় ভালো লাগলো, জি একটু বড় ভালো লাগলো, শুনছি নাকি আপনাদের এখানে একটা মহিলা মাদ্রাসা হবে? হ্যাঁ 100% সাপোর্ট থাকলো, যদি প্রচারের দরকার হয় প্রচারও করে দেবো, মহিলা মাদ্রাসা সমাজ ইমার্জেন্সি দরকার, সমাজে যত এত বদমাইশি রাহাজানি খুন ধর্ষণ যা কিছু হচ্ছে তার একটা কারণ সমাজে ভালো মায়ের অভাব। কি বলছি বুঝতে পারছেন? ভালো মায়ের অভাব, গাই ভালো তার বাছুর ভালো, মা ভালো তার ঝি, এই বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, একটা কথা আছে না, বাপ যেমন হবে বেটা তেমন হওয়া সম্ভব না আছে, বেটি যেমন হবে মা যেমন হবে বেটি তেমন হওয়া সম্ভব না আছে, ঠিক তেমন ভালো মায়ের খুব অভাব। বিনীত অনুরোধ মহিলা মাদ্রাসা করুন, পড়ুন, আমার তরফ থেকে সমস্ত রকমভাবে সাপোর্ট করব, আমার নিজের মহিলা মাদ্রাসা আছে, আর আপনাদের মাদ্রাসা হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মেয়ে মাদ্রাসায় যদি ভর্তি করতে চান, এখানে আমার মইনুল ভাই আছেন, ডাক্তার আছেন, মনির ভাই কই আছেন, চলে গেছেন, আচ্ছা করমজির আছে, করমজির মইনুল মেঘেদি, ওই তো মইনুল মেঘেদি, এদের সঙ্গে যোগাযোগ করবেন, ওদের ওখানকার অনেক মেয়ে পড়ে, ওরা ঠিক পাঠিয়ে দেবে, আমার মাদ্রাসায় পাঠাবেন। এতিম যদি কেউ হয় সম্পূর্ণ ফ্রি,
এতিমকে যে ভর্তি করতে যাবে তার যাতায়াত খরচা ফ্রি, এতিম যদি বিয়ে পর্যন্ত থাকে তার বিয়েতে 5 লাখ টাকা যদি খরচা হয় আমি মমতাজুল ইসলাম বহন করব জাতির সামনে, এটা বলে গেলাম। ডাক্তার খরচ ফ্রি, জামা কাপড় ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, থাকা বইপত্র যা কিছু সব ফ্রি। যদি বিয়ে পর্যন্ত কোনো এতিম যদি থাকে, বিয়ে হতে 2 বছর বাকি আছে, তার আব্বা নেই, অবশ্যই আমার মাদ্রাসায় পাঠান, তার বিয়ে সাদি গয়নাগাটি যা যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমি নিজে বহন করবো। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। আমি যাও এসব কথা বলবো না, জলসা করছি যা কিছু করছি, সময় এসব সবাই আমার মাদ্রাসা থেকে ঘুরে এসেছে, সোশ্যাল মিডিয়া তো দেখছেন, লিল্লা কিয়াত আল্লাহর উদ্দেশ্যে মাদ্রাসাতে অর্থ ব্যয় করছি। আমার খুব স্বপ্ন আছে উপর বাংলার, যেমন রাজ্জাক বিন ইউসুফ সাহেব বিশাল প্রতিষ্ঠান করেছেন, আমার জন্য দোয়া করবেন। আমি স্বপ্ন দেখতে শুরু করেছি সারা পশ্চিম বাংলাতে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান করবই ইনশাল্লাহ, দোয়া করবেন। আগামী বছরে ছেলেদের প্রতিষ্ঠানের কাজ শুরু করব ইনশাল্লাহ, ছেলেদের প্রতিষ্ঠানের কাজ ইনশাল্লাহ, 1000 ছাত্র পড়বে এই রকম স্বপ্ন দেখছি, সারা পশ্চিম বাংলার মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসা করব। তাতে যদি জাতির কাছে ভিক্ষা করতে হয় তবু আমি প্রস্তুত আছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আপনাদের মতো বড় মানুষেরা দোয়া করবেন, অন্তত পক্ষে এটা আমার স্বপ্ন, মরার আগে কিছু করে দিয়ে মরতে হবে। দিলওয়ার হোসেন সাইদির একটা বক্তব্য শোনা আছে যে শিয়াল কুকুরের মতো হাবিজাবি করে মরে যেও না, কিছু করে মরো। ওই জন্য কিছু করে মরার স্বপ্ন আছে, দোয়া করবেন। আপনাদের মেয়েদের যদি মাদ্রাসায় ভর্তি করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার ছোট্ট মাদ্রাসা ভর্তি করবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। একদম আপনি এই কাম থেকে আপনাদের নলহাটি বা এই কাম থেকে বাস ধরবেন, আমার মাদ্রাসার সামনে গিয়ে নামবেন, কোনো বাস পাল্টাতে হবে না, দুর্গাপুরের বাস ধরবেন, বাকিটা ফোনে কথা হবে। মহিলা মাদ্রাসার জন্য আবেদন করেছেন, আপনাদেরকে আমি একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। আচ্ছা বলুন তো পৃথিবীর শ্রেষ্ঠ দান কি বলুন, আলেমুলামারা বলুন, হাত তুলুন, বলতে পারবেন? এই জন্য রেগে যায়, তুমি বসো এখন না, লোকে বিরক্ত হবে, আমি নেমে যাই একটু তারপরে খুলবে, বসে একটুখানি বসো। এই পৃথিবীর শ্রেষ্ঠ দান কি বলছে? বস্ত্র। উনি যেটা বলেছেন ঠিক বলেছেন, একেবারে ভুল নয়, রাইট রাইট, উত্তম দান। চাচাজি যেটা বলেছেন এটা উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, আপনি বলুন আমরা দান, উত্তম দান কি, কাকে দান করব? বিশ্ব নবী তিনি বলছেন কুল, আল্লাহ বলছেন নবীকে কুল, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনি সাবিল ওমা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ দান সন্তান, তার পিতামাতার জন্য যেটা খরচা করে, এর থেকে শ্রেষ্ঠ দান আর কোনো দান নেই। মাদ্রাসাতে দান করলে যত নেকি হয় তার থেকে বেশি নেকি হবে। আপনার মায়ের জন্য আজকে বাড়ি যাওয়ার সময় যদি একটা ওড়না কিনে নিয়ে মাকে দেন, বেশি নেকি হবে। আপনাদের এখানে একটা লোকের 4 বেটা, মায়েরা ভাত খায় কেমন করে? ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে নয়, 15 দিন করে খায়, 16 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে তুমি কি ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আবার বলে আমাদের তরকারি এত মিষ্টি ভুলতে পারছ না, বলে কি বলে না মিষ্টি করে করে বলে, আহা মায়েরা গাল শোনে, মায়েরা বকা শোনে, বৌমাদের কাছে অকথ্য ভাষায় গালিগালাজ শোনে। আল্লাহ আকবার, ঈদের 3 দিন আগে বাড়ি আসছেন, দিল্লিতে খাটতে গিয়েছিলেন, ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছেন, আপনার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছেন, সেই সময় আমার আপনার স্ত্রী ফোন করেছে, হ্যালো হ্যালো, বলছে কি, বলছে কি কোথায় আছো, বলছে না তোমার জন্য শাড়ি কিনছিলাম, আর মায়ের জন্য একটা কিনছি। এর বউ তখন বিলল চৌকি থেকে বলছে, তুমি কি তোমার মায়ের একটাই বেটা, প্রতি বছরে তোমাকেই শাড়ি কিনতে হবে, মায়ের শাড়ি কিনতে হবে না, বাড়ি চলে এসো। তো বউয়ের কথা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে ঘর চলে এসেছে। 4 ভাই একই কেস বাড়ি চলে এলো, ঈদের দিনে সন্ধ্যাবেলা পর্যন্ত আপনার মা একটা নতুন শাড়ি পরতে পেল না,
আপনার আব্বা লতুল লুঙ্গি পড়তে পেল না, সত্যি আপনার মা তো পালা সিস্টেমেই ভাত খাবে, আপনার মা তো নতুন শাড়ি পাবে না, কারণ আপনার মা তো পৃথিবীর সব থেকে বড় অপরাধী আপনার মা, আপনার মায়ের থেকে বদমাইশ, আপনার মায়ের থেকে খারাপ ব্যবহার পৃথিবীর আর কেউ আপনার সঙ্গে করেনি। আপনার মায়ের সব থেকে ভালো খারাপ দিক কোনটা? না, আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল, এটা আপনার জীবনের সব থেকে বড় অপরাধ। আপনার মা জীবনে পরপুরুষের সামনে কখনো মুখ দেখাতো না, কিন্তু আপনাকে জন্ম দিতে গিয়ে ডাক্তারবাবুরা বলেছিল নর্মালে বাচ্চা হবে না, সিজারে হবে। তোমার মাকে পুরুষ ডাক্তারেরা হসপিটালের বেডে উলঙ্গ করেছিল। তোমার মা লজ্জা করার পরেও কিছু করার ছিল না, শুধু তোমাকে পৃথিবীতে আনার জন্যে। তোমার মা মানে হলো তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল, এর নাম তোমার মা। তোমার মা মানে তোমার মায়ের বয়স তখন 30 বছর বা 25 বছর। তোমার মা চরমা অপরূপা কুমারী সুন্দরী। তোমার মায়া একবার এই রকম ভাবে বাড়ি দিলে রক্ত জমে যায়, তোমার মা এত ফর্সা। কিন্তু ডাক্তার বাবুরা বলেছিল নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে, ধারালো কাঁচি দিয়ে তোমাকে পৃথিবীতে আসার জন্য তার পেট চিড়ে দেওয়া হয়েছিল, এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে শাড়ি পেল না কেন? না, তোমার মায়ের 4 নম্বরের অপরাধ হলো এটা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশু তার মায়ের দিনে 8 বার দুধ পান করে, 1-1 বারে 250 গ্রাম দুধ পান করে, কোরআনের ভাষা 30 মাস দুধ পান করে। তোমার মা তোমাকে 30 মাসে দুধ পান করিয়েছে 1800 কেজি, এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। যদি 50 টাকা কেজি যদি দুধের হয়, 90,000 টাকা দুধ পান করিয়েছে তোমার মা শুধু তোমাকে। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল মালদাতে, খুব ভালো তোমার মা, বাসে উঠেছে সিট পায়নি, এখন বাসের কন্ডাক্টর তুমি কোলে ছিলে, তোমার বয়স তখন 12-13 মাস, কোন রকম কথা বলতে শিখেছ। বাসে উঠে থেকেই তুমি তোতলা তোতলা করে বলছো মা দুধ খাবো, মা দুধ খাবো। তোমার মা তোমাকে পিঠে এরকম আলতো আদরের বাড়ি দিয়ে বলছে বাবু দাঁড়া সিট পাই, বসে তোকে দুধ পান করাবো। তোমার মা সিটে বসেছে, তোমার মায়ের বয়স তখন 26 বছর, তোমার মায়ের রূপ কি? বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা লজ্জা না করে ব্লাউজের বোতাম খুলে দিয়ে বলেছে আব্দুল্লাহ দুধ খেয়ে নাও বেটা, দুধ খেয়ে নাও। তুমি দুধের বোটাতে মুখ লাগিয়ে চুপ 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 করে চুষেছ, আর অসভ্য যুবকেরা তোমার মায়ের বুকের দিকে তাকিয়ে আছে। মুসলিম ঘরের মেয়ে একবার এইরকম করে